হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আজকে সূর্যগ্রহণ কখন দেখতে পাবেন আপনারা এবং এই সূর্যগ্রহণ সরাসরি অনলাইনে আপনারা কীভাবে দেখবেন এই আজকে রবিবার সূর্যগ্রহণের অনলাইনে দেখার নটি ঠিকানা ও সময়সূচি কিভাবে আপনারা আজকে দেখতে পারবেন সেই বিষয়টি নিয়ে আজকে আপনার সাথে আলোচনা করব। এবং এই সূর্যগ্রহণ আপনারা কখন দেখতে পাবেন কোন টাইমে দেখতে পাবেন সমস্ত বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা এখানে দেখুন বলা হয়েছে অনলাইনে সরাসরি রবিবারের সূর্যগ্রহণ দেখার নয়টি ঠিকানা ও সময়সূচি আগামীকাল অর্থাৎ রবিবার রয়েছে তো এটা গতকালকে এই নিউজটা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে আগামীকাল অর্থাৎ রবিবার রয়েছে দু সালের প্রথম সূর্যগ্রহণ যে সূর্যগ্রহণ আগামীকাল দেখা যাবে তাহলে বলয় গ্রাস, সূর্যগ্রহণ বা রিং অফ ফায়ার এই সূর্যগ্রহণ স্পষ্টভাবে দেখা যাবে মধ্য আফ্রিকা মধ্য পূর্ব এশিয়া দক্ষিণ ও পূর্ব ইউরোপ উত্তর অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরের বেশ কিছু অংশ থেকে তো কোন কোন দেশ থেকে দেখা যাবে সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে কোন কোন দেশ থেকে সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে এবং তৎপর্য মণ্ডিত গ্রহণ গত একশো বছরে দেখা যায়নি বলে জানা গিয়েছে দীর্ঘ ত্রিশ সেকেন্ডে বলয়গ্রাস সূর্যগ্রহের দেখা মিলবে যদিও অন্যান্য ক্ষেত্রে কয়েক সেকেন্ডের মধ্যে সূর্যকে ফের দেখা যায় তারপরে বলা হয়েছে যে ভারতীয় সময় সকাল নটা পনেরো মিনিট নাগাদ এই সূর্যগ্রহণের শুরু হবে উত্তর আমেরিকায় তো এই সূর্যগ্রহণটা নটা পনেরো থেকে কিন্তু শুরু হবে সকাল তো আজকে রবিবার আজকে সকাল নটা থেকে কিন্তু সূর্যগ্রহণ শুরু হয়ে গেছে তো আপনারা কিন্তু এটা দেখতে পাচ্ছেন যে আমেরিকায় কিন্তু সূর্য হয়েছে গ্রহণ শুরু তো এখানে আরও বলা হয়েছে যে কখন কখন কোন জায়গাতে দেখানো হবে সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে আর কলকাতায় সূর্যগ্রহণ দেখা যাবে দশটা ছিচল্লিশে মিনিটে গ্রহণ পূর্বমাত্রায় পৌঁছাবে বারোটা দশ নাগাদ শেষ হবে দুপুর দুটো সতেরো মিনিটে আকাশ যদি সকাল থেকে মেঘে ঢাকা না থাকে তাহলে টানা তিন ঘন্টা একত্রিশ মিনিট ধরে সূর্যের আংশিক গ্রহ দেখার সুযোগ পাবেন রাজ্যের বাসিন্দারা কলকাতায় সূর্যের ছষট্টি পার্সেন্ট ঢাকা পড়বে আর বলয়গ্রাসে উত্তর ভারতে ঢাকা পড়বে সূর্যের নিরানব্বই পার্সেন্ট তো এবার আমরা দেখে নেব যে অনলাইনে কোথায় কোথায় কখন দেখা যাবে সূর্য এই সূর্যগ্রহণ তো বলা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম জ্যোতিষবিদ ও জ্যোতিষ শাস্ত্রের সাথে যুক্ত রয়েছে এমন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এই সূর্যগ্রহণ সরাসরি দেখতে পাওয়া যাবে এই সকল প্ল্যাটফর্মগুলির নয়টির ঠিকানা ও সমসূচি আপনাদের সামনে তুলে ধরা হলো এগুলির মধ্যে রয়েছে ফেসবুক ইউটিউব ও অন্যান্য প্ল্যাটফর্ম তো যেটা বলা হয়েছে এক নম্বরে বলা হয়েছে রবিবার সকাল দশটা তিরিশ থেকে ইউটিউব চ্যানেলে সরাসরি এই বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে দুই নম্বরে বলা হয়েছে সূর্যগ্রহণের সরাসরি সম্প্রচার করবে রোবোটিক টেলিস্কোপ সার্ভিস এর সরাসরি সম্প্রচার দেখা যাবে ভারতীয় সময় সকাল দশটা ত্রিশ মিনিটে তিন নম্বরে বলা হয়েছে জ্যোতিষ বিজ্ঞানী অজয় তালওয়ার ভারতের শীর্ষা থেকে এই সূর্যগ্রহণের সরাসরি সম্প্রচার করবেন ইউটিউবে সরাসরি সম্প্রচার দেখা যাবে সকাল দশটা ষোলো মিনিট থেকে ইন্টারন্যাশনাল অ্যানোমিক্যাল সেন্টার আগামী কালকের এই সূর্যগ্রহণের সরাসরি সম্প্রচার করবে ইউটিউবের মাধ্যমে ভারতীয় সময় সকাল নটা তিরিশ থেকে সরাসরি এই সম্প্রচার দেখা যাবে রবিবারের এই বলয়গ্রাস সূর্যগ্রহণ সরাসরি সম্প্রচার করবে ইউটিউবে ভারতীয় সময় সকাল দশটা থেকে তা দেখা যাবে ভার্চুয়াল টেলিস্কোপ তাদের ওয়েবকাস্টের মাধ্যমে এবং ইউটিউবের মাধ্যমে এই সূর্যগ্রহণ সরাসরি সম্প্রচার করবে এই সূর্যগ্রহণের সরাসরি সম্প্রচার দেখা যাবে ভারতীয় সময় সকাল এগারোটা থেকে কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টেকনোলজিক্যাল মুসলিজম ওয়েবকাস্টের মাধ্যমে রবিবারের সূর্যগ্রহণের সরাসরি সম্প্রচার করবে ছেষট্টি শতাংশ সূর্য হতে দেখা যাবে এই ওয়েবসাই ওয়েবসাইটের মাধ্যমে সকাল এগারো দশটা ছাপ্পান্ন মিনিট থেকে দুপুর দুইটা সত্তর মিনিট পর্যন্ত এই সরাসরি সম্প্রচার দেখা যাবে এর মাঝেই হবে অনলাইন কুইজ এবং শেষ যেটা নয় নম্বর বলা হয়েছে যে নয় নম্বর বলা হয়েছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি থেকে আগামী কালকের সূর্যগ্রহণ ছত্রিশ পার্সেন্ট লক্ষ্য করা যাবে তিরুপতির অরিজিনাল সায়েন্স সেন্টার তাদের ফেসবুক পেজে এই সূর্য গ্রহণের সরাসরি সম্প্রচার করে থাকবে সকাল দশটা সাঁত্রিশ মিনিট থেকে দুপুর একটা সাঁত্রিশ পর্যন্ত এই সরাসরি সম্প্রচার চলবে তো এখানে যেটা টুইটারে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স থেকে যেটা বলা হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন টুইটার পোস্ট করা হয়েছে যদি আগামীকাল সকাল থেকে মেঘলা আকাশ না থাকে তাহলে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে তবে সূর্যগ্রহণ দেখার সময় অবশ্যই সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে খালি চোখে যেন সূর্যগ্রহণ দেখা না হয় এ বিষয়ে বারবার সতর্কবার্তা দেওয়া হয়ে থাকে বিজ্ঞান মহলের তরফ থেকে সূর্যগ্রহণ দেখার জন্য বিশেষ ধরনের যে চশমা বাজারে পাওয়া যায় তা ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে তো বন্ধুরা এই সূর্যগ্রহণের বিষয়টা আপনাদের সাথে আজকে পরিষ্কারভাবে আলোচনা করলাম যে সূর্যগ্রহণ আপনারা কখন দেখতে পাবেন এবং কোন কোন টাইমে আপনারা কোথায় দেখতে পাবেন এবং অনলাইনের মাধ্যমে সরাসরি কীভাবে দেখতে পাবেন এই বিষয়টি আজকে আপনার সাথে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে রাখবেন তাহলে পরবর্তী খবর সবার আগে আপনি দেখতে পাবেন কোনো ভিডিও আপনার মিস হবে না